আমরা বাঙালি, তাই ভর্তা না হলে আমাদের চলেই না। আসসালামু আলাইকুম। আজকে মজাদার একটা ভর্তা রেসিপি করে দেখাবো। আমি জানি আপনারা সবাই জানেন, তাও আমি আমার মতো করে দেখিয়েছি। প্রথমে আমি প্যানে এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ এবং রসুন কুচিটা আগে দিয়ে দিচ্ছি। আর এখানে বলে রাখি, ভর্তাতে একটু বেশি পরিমাণে তেল দিলে ভালোই লাগে। আমি একটু তেল কম খাই, তার জন্য একটু হালকা কমই দিয়েছি। আর ননস্টিকের প্যানে তো বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না। যখনই পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে আসবে, তখনই আমি এখানে একটা কেটে রাখা টমেটো পুরোটাই দিয়ে দিচ্ছি। আর টমেটোটা খুব ছোটো ছোটো করে কেটে নিতে হবে এবং খুব ভালো করে এটাকে এরকম সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি আমাদের সিলেট অঞ্চলে আমরা এটাকে চেপ্পা শিদল বলে থাকি। অনেকে আছেন যে এই শীতলটা পছন্দ করেন না, আপনারা কিন্তু ড্রাই শুটকিগুলো ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তবে এই চেপা শীতলটা দিয়ে করলে অনেক বেশি টেস্টি হয়। তারপর 1 চামচ মরিচ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিব। তারপর দিয়ে এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এ দুটোকে মিশিয়ে নিচ্ছি। এ দুটোকে এমনভাবে মিশিয়ে নিতে হবে, সবগুলো অল্প হিটে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো একদম এরকম করে নিতে হবে। আর খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তারপর এখানে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এবং আমি কিন্তু খুবই ফাস্ট ফরওয়ার্ড আপনাদেরকে দেখিয়েছি। এই ভর্তাটা করতে আমার মিনিমাম 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। একদম কম হিটে কিন্তু এই ভর্তাটা রেডি করে নিতে হবে, তা না হলে কিন্তু ভর্তার টেস্টটা থাকে না আর কি। তারপর আমার ফাইনালি ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ইয়াম্মি হয় খেতে, আপনারা ওইভাবে ট্রাই করবেন আশা করছি। আর আমার থেকে ভালো কিন্তু অনেকেই জানেন, আপনাদেরকে বলছি না, অনেকে আছেন নতুন, ওনাদের উদ্দেশ্যে আমার এই ভর্তা রেসিপিটি দেখিয়ে দেয়া। কেমন হলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কি টেস্টি যে লাগে বুঝাতে পারবো না। আমার মতো কে কে এই ভর্তাটা ভীষণ পছন্দ করেন আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।